অশ্মিতা গোস্বামীয়ে বহু রহস্যজনক মালিগাঁওর ব্যবসায়ী হত্যাকাণ্ডর রহস্য অবশেষত ফাঁদি হয়েছে। হয় রঘুবেন্দ্র গুপ্তা যিগী চৌবিশ বছরিয়া যুবকর অর্ধগলিত মৃতদেহ একটা বস্তাত ভরাই থাকা অবস্থা উদ্ধার করা হয়েছিল মালিগাঁও, তাকো রেলওয়ে স্টেশনের মালিগাঁও রেলওয়ে স্টেশনের নিচে সমীপত এই ঘটনা সংঘটিত হয়েছিল আর দেখবলে পাওয়া গেছিল যে রহস্যর উর পড়া নাছিল। এটার পিছত সিটুক ন ন তথ্য পোহরলে আহিছিল আর আসলতে রঘুবেন্দ্র কোনে হত্যা করলে, বৃহস্পতি বারেই হত্যা করা হয়েছিল রঘুবেন্দ্রক, তার পিছতে অর্ধগলিত অবস্থায় বস্তার ভিতর ভরাই থাকা অবস্থা রঘুবেন্দ্র গুপ্তা নামের এইগী ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হওয়া ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি করেছিল। তাকো প্রথম অবস্থাত মৃতদেহটো কার হয় সে চিনাক্ত হওয়া নাছিল, পরবর্তী সময়ত পরিয়ালের লোকে চিনাক্ত করেছে যে সেয়া রঘুবেন্দ্র গুপ্তার মৃতদেহ আর সামগ্রীর পরিবহনের যুক্ত সামগ্রী আহে সেই অনা নিয়া করাত জড়িত আছিল বা তেনে ধরনের একটা কামত জড়িত হয়ে আছিল। পরবর্তী সময় যেটা রঘুবেন্দ্র গুপ্তার মৃতদেহ উদ্ধার করা হল, এটা হত্যাকাণ্ড কোনে সংঘটিত করলে যেহেতু গতিবিধি সেই সময় দশ বজালেকে গতিবিধি ঠিকই দেখবলে পাওয়া গেছিল এখন স্কুটির সহায়ে আসছিল বস্তু দিবলে, কিন্তু সমান্তরালভাবে দশের বারো বজার যে সিসিটিভি ফুটেজ আছিল সেইখিন কোনো লোকে ডিলিট করে দিয়া বলে দেখবলে পাওয়া গেছে রেলওয়ে স্টেশনের সমীপত। গতি প্রশ্ন উত্থাপন হয়েছিল যে কারিকরী দক্ষতা সম্পন্ন কোনো লোকে হয়তো এই সমগ্র যে ব্লু প্রিন্ট বা যত্যাকাণ্ড সেয়া সংঘটিত করব লাগিব। কালির দিন দেখবলে পাওয়া গেছে যে রঘুবেন্দ্র গুপ্তার যত মৃতদেহ উদ্ধার করা হয়েছিল তার কাষতে একটা ফোন পাওয়া গেছিল আর এই ফোনের পিছফালে এগারী যুবতী আর মহিলার ফটো পাওয়া গেছিল আর এগারী যুবককো সন্দেহর আবর্তলে আসছিল আর সোধা পোছা অব্যাহত রাখা হয়েছিল। কালির উড়েটো দিন জালুকবাড়ি আরক্ষী এইগারী মহিলা আর যুবতী যুগীর ফটো পাওয়া গেছিল এই মৃতদেহর কাষতে আর জানিপরা গেছে যে দুইগীর ঘর এই যত রঘুবেন্দ্র মৃতদেহ পাওয়া গেছিল সেই রঘুবেন্দ্র গুপ্তার মৃতদেহ পাওয়া স্থানতেই দুইগীর ঘরও আছিল। গতি তার সময়সাত পোহরলে আহিছিল বহুতো বিস্ফোরক তথ্য আর এতিয়া পোহরলে আহিছে যে এগারী মহিলার যুবতী আছিল আর ফটো থাকা সেই যুবতীগী যিগী যুবতীর ফটো রঘুবেন্দ্রর মোবাইলের পিছফালে কবরত পোৱা গৈছিল সেই যুবতীগৰাকীৰ পৰিয়ালে পৰিকল্পিতভাৱে রঘুবেন্দ্র গুপ্তাক হত্যা করলে। অবশ্যই হত্যাকাণ্ডৰ কারণ জানিব পৰা এতিয়ালৈকে হোৱা নাই, কিন্তু সন্দেহ করা হৈছে যে এটা পৰকীয়া প্ৰেমৰ বাবে এনে ধৰণৰ ঘটনা সংঘটিত হল বুলি এটা সন্দেহ করা হৈছে। যুবতীগৰাকীয়ে মাতি আনিছে রঘুবেন্দ্র গুপ্তাক, রঘুবেন্দ্র গুপ্তাক এই যুবতীগৰাকীৰ পৰিয়ালে হত্যা করেছে আর রঘুবেন্দ্রকো এই যুবতীগৰাকীয়ে মাতি আনিছিল বুলি জানিব পৰা গৈছে। উল্লেখ কৰিব লাগিব যে রঘুবেন্দ্র গুপ্তাৰ ঘৰ উত্তর প্রদেশত, বিগত বহুদিন ধরে গুয়াহাটিতে আছিল, এটি দুবছরের কনমানি আছে, পত্নী এতিয়া অন্তঃসত্ত্বা আর পত্নীক এমাহর পূর্বে উত্তর প্রদেশের ঘরত গৈ থৈ আহিছে আর এতিয়া রঘুবেন্দ্রর যুবতীগৰাকীয়ে যেহেতু রঘুবেন্দ্রক মাতি আনিছিল পোহরলে আহিছে যে তারপরে মাতৃ পুত্র কন্যা বুয়ারী আর জোঁয়ায়েকে মিলি হত্যা করেছে রঘুবেন্দ্র গুপ্তাত, অর্থাৎ এই যুবতীগৰাকীর মাতৃ মাতৃ আছিল, জড়িত ককায়েক আছিল বা বৌয়েক আছিল, গতি সমগ্র পরিয়ালটে মিলি পরিকল্পিতভাবে রঘুবেন্দ্র গুপ্তাক অতি নৃশংসভাবে হত্যা করলে। যেতিয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছিল মৃতদেহর একটা চকু উলিয়াই থাকা অবস্থা দেখবলে পাওয়া গেছিল বা একটা চকু নাই আছে উলিয়াই দিছিল হত্যাকারী, গতি কিমান জিঘাংসা বা কিবা নৃশংসতার বলি হবলগা হল রঘুবেন্দ্র গুপ্তা। হাত ভরি বান্ধি ঘরের পিছফালে বস্তাত ভরায় রঘুবেন্দ্র গুপ্তার মৃতদেহ পেলাই দিয়া হয়েছিল, হাতু ভরা ধরি দিয়া হয়েছিল, ভরি বান্ধা হয়েছিল। গতি কিমান আক্রোশ, কিমান নৃশংসতা বা কিমান জিজ্ঞাসার বলি হবলগা হল রঘুবেন্দ্র গুপ্তা, আসলে কি করেছিল রঘুবেন্দ্রয় সেই তথ্য কিন্তু এটাও পোহরে অহা নাই, বা এই যুবতীগৰাকীৰ সৈতে কি সম্পর্ক আছিল, যে প্রেমর সম্পর্ক আছিল নে বন্ধুত্ব সম্পর্ক আছিল নে কিবা ব্ল্যাকমেইলিংৰ ঘটনা আছিল, সমগ্র ঘটনা আরক্ষীর তদন্তত আছে পোহরলে অহা নাই। কিন্তু পাঁচ অভিযুক্তক ইতিমধ্যে আরক্ষী আটক করেছে আর জেরা অব্যাহত রাখা হয়েছে। ফটো থাকা যিগৰাকী যুবতী আর জানিপরা গেছে যে এই ফোনটো যেটা ফোন উদ্ধার করা হয়েছিল সেটা আসলে রঘুবেন্দ্রর ফোন নাছিল, ফোনের লক আরক্ষী খুলবই পড়া নাছিল, গতি এই ফোনটো কার আছিল, এই ফোনটোর কভারত এই যুবতীগৰাকী বা মহিলাগৰাকীৰ ফটো কিয় লাভ করা গল, সমান্তরালভাবে সেই লোকেশনট যখন লোকর গতিবিধি আছিল যত ফটো পোৱা গৈছিল যুবতীগৰাকীৰ আর এগারী মহিলার ফটো পোৱা গৈছিল, গতি সকলের লোকেশন যেটা ট্রেস করা হল তেতিয়া পোহরলে আহিছে যে এই যুবতীগৰাকী বা এই যুবতীগৰাকীৰ পৰিয়ালে এই সমগ্র যত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড জড়িত হয়ে আছে, অর্থাৎ পরিকল্পিতভাবে যুবতীগৰাকীয়ে এই রঘুবেন্দ্র গুপ্তাক মাতি আনিলে, মাতি আনি তর্কাতর্কি হল ঘটনার কথা
কথার মতানৈক্য হল। তারপরে পরিয়ালকর সুত্রে মিলে এই রঘুবেন্দ্র গুপ্তা নামের 24 বছরের যুবকজনক অতি নৃশংসভাবে হত্যা করা হল আর হত্যা করে বস্তাত ভরায় যাতে তেওঁর মৃতদেহ চিনাক্ত করবা না যায়, কোনো যাতে চিনি নাপায়। তারবাবে ঘরের পিছফালে একটা নলাত পেলাই দিলে আর সেই নলাটোর পর যেটা দুর্গন্ধ ওলাল, সেই দুর্গন্ধ ওলার পিছতে স্থানীয় রাইজে আরক্ষী খবর দিয়ে, আর খবর দিয়ার পিছতেই সেই মৃতদেহটো উদ্ধার করা হয়। প্রথম অবস্থা অতি নৃশংসভাবে হত্যা করা অর্ধগলিত মৃতদেহটো দেখি সকল আচরিত হয়েছে যে কোনে ইমান বেয়াক বা ইমান বেশিক এনে ধরনের প্রহার করে এই যুবকজনক হত্যা করলে। চকু এটা উলিয়াই দিয়া হয়েছিল, গাত আসছিল আঘাতর চিহ্ন, গতি মারি মারি অতি নৃশংসভাবে হত্যা করা হল রঘুবেন্দ্র গুপ্তাক। আর ইতিমধ্যে জানিপরা গেছে যে এগারী যুবতী আর পরিয়ালবর্গ এই সমগ্র হত্যাকাণ্ডটি জড়িত হয়ে আসছিল, যদিও বা যুবতীগীর নাম এইখানে মুহূর্তত আমি প্রকাশ করবা নাই, কিন্তু এটা আর সেই পাঁচ ঘটনা জড়িত পাঁচ অভিযুক্তকে জেরা অব্যাহত রাখিছে। গতি বহিরাজ্যের হিতাপি লওয়া এনে ধরনের যুবক কিন্তু বহু কারণত এনে ধরনের বহু কাণ্ড জড়িত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আর উত্তর প্রদেশের এইগারী যুবক রঘুবেন্দ্র গুপ্তার এই যথেষ্ট একটা লোমহর্ষক হত্যা সংঘটিত করা হল, করা হল অতি লোমহর্ষকভাবে হত্যা করা হল। গতি এই শিহরণকারী হত্যাকাণ্ডত কোন কোন জড়িত হয়ে আসছিল, এই যুবতীগী আর রঘুবেন্দ্রর মাজত কি সম্পর্ক আসছিল, পরিয়ালটোয় কিয় আক্রমণ করলে বা যুবতীগী কি উদ্দেশ্যে রঘুবেন্দ্রক মাতি আনিছিল এই স্থানলৈ, সকলো এটা আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে আর হয়তো সেই তথ্য পোহরলে আসবে। কিন্তু অবশেষত আজি শনিবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আর দেখবলে পাওয়া গেল যে এনে ধরনের যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল পূর্বতেও দেখবলে পাওয়া যায় যে হত্যাকারী বহু চতুরতা অবলম্বন করে, সিসিটিভি ফুটেজ নাইকা করে পেলায় বা যুক্ত তথ্য প্রমাণ থাকে সকল তথ্য প্রমাণ নষ্ট করে, যদিও পরবর্তী সময় কিন্তু আরক্ষী অনুসন্ধান করে একটা ভুল লাভ করে বা যান চতুর হলেও কোয়া যায় যে অপরাধী নিজের ভুল নিজের একটা দুঃখ হলেও রাখি থাকি থই যায় বা রই যায়। গতি যিমানে চতুর নহক অপরাধী, কিন্তু এনে ধরনের কিছু কার্য কারখানা যি আরক্ষী ধরা পেলাইছে, তারপরতেই ফোন লোকেশন ট্রেস করা হল বা যোনে সিসিটিভি ফুটেজের সেইখিন সময় ডিলিট করলে 10-12 বজা সেইখানে সকল গতিবিধি লক্ষ্য করার পিছত আরক্ষী ইতিমধ্যে এই পাঁচ অভিযুক্ত গ্রেপ্তার করেছে। এই হত্যাকাণ্ডত এই যুবতীগীর পরিয়ালের আন কোনো সদস্য জড়িত হয়ে আসিল নেকি বা কি কি কারণে হত্যা করা হল, কিমান দিনের যুবতীগীর সুত্রে কি সম্পর্ক আছিল এই যুবকজন রঘুবেন্দ্র গুপ্তার, সেয়া আরক্ষী তদন্তত পোহরলে আসব। কিন্তু অবশেষত মালিগাঁওর যে ব্যবসায়ী হত্যাকাণ্ডের রহস্য ইতিমধ্যে ফাদিল হয়েছে আর আরক্ষী ইতিমধ্যে রঘুবেন্দ্র গুপ্তার হত্যাকারী আরক্ষীর জালত পড়েছে।